রহমত মিয়ার বাজারে এক টুকরো জমির ওপর এলাকার মাতব্বরের নজর পড়েছে। রহমত মিয়াকে নানাভাবে নানা লোভী প্রস্তাব করার পরেও সে তার জমিখানা ছাড়তে রাজি না। একমাত্র রিকশা আর হাত পাই তার সম্বল। যতক্ষণ গায়ে জোর আছে ততক্ষণ পেটে ভাত আছে। রিকশা চালিয়ে কোনো রকমে দিন এনে দিন খায় সে। মাতব্বর একদিন তার লোকজন নিয়ে বসল, কিভাবে রহমত মিয়া থেকে তার বাজারের জমিখানা দখল করা যায়, কারণ এই জমি না হলে তার বাজারে বড় মার্কেট করতে পারছে না। একজন বুদ্ধি দিল যে রহমত মিয়ার একমাত্র সম্বলখানা হইল রিকশা। যদি তার থেকে কোনোভাবে এই রিকশা কেড়ে নেওয়া যায়, তবে ভিটেমাটি বিক্রি করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। মাতব্বর হেসে উঠে বলল, ঠিক আছে, তাই কর তাহলে, কোনোভাবে বুদ্ধি খাটিয়ে তার রিকশাখানা নিয়ে আয়। সেদিন রাতেই তারা রহমত মিয়ার রিকশাটা চুরি করে নিয়ে যায়। রিকশা হারিয়ে রহমত মিয়া প্রায় দিশেহারা, কোথায় যাবে কি করবে ভেবে কুল পাচ্ছে না। কয়েকদিন এদিক ওদিক ঘুরল, কিন্তু কোথাও কোনো কাজ খুঁজে পাচ্ছে না। অবশ্য রিকশা চালানো ছাড়া আর কোনো কাজ করার অভ্যাসও তার নেই। দুই দিন ধরে ঘরে কোনো চাল নেই, তাই দিশেহারা হয়ে মাতব্বরের কাছে গিয়ে টাকা ধার চাইল কিছু। মাতব্বর তাকে 300 টাকা দিয়ে বলল, আমরা এক এলাকার মানুষ, একে অন্যের দিকে না দেখলে কে দেখবে বলো? শোনো রহমত মিয়া, আমি মানুষটা এতটাও খারাপ না। রহমত মিয়া মাতব্বরকে সালাম জানিয়ে সেখান থেকে চলে আসে। বাড়ি আসার সময় কিছু ডাল চাল আর আলু নিয়ে আসে, কিন্তু দুই দিনেই এই খাবার সবটা শেষ হয়ে যায়। তাই রহমত মিয়া দুই দিন পর আবার মাতব্বরের কাছে যায় এবং একটা রিকশা কেনার জন্য 10-12 হাজার টাকা লাগবে জানায়। মাতব্বর হেসে উঠে বলে, আরে রহমত মিয়া, এইটা বেশ ভালো কাম হইব, কিন্তু রহমত মিয়া, বয়স হয়েছে তোমার, এখন পায়ে চাপা রিকশা আর কয়দিন ব্যবহার করবা কও? আর তার উপর এখন মানুষজন পায়ে চাপা রিকশায় কম ওঠে, সবার নিজের কাজে তাড়া থাকে। তুমি বরং লাখখানেক টাকা দিয়ে একটা অটো রিকশা নাও। আরে টাকার চিন্তা কইরো না, আমি যেহেতু আছি তোমার কোনো সমস্যা নাই। তুমি কাল আসো, আমি 1 লক্ষ টাকা দিব তোমাকে, আর আমি সহ গিয়ে তোমারে ভালো মজবুত দেখা একটা রিকশা কিনা দিব। রহমত মিয়া চলে গেলে মাতব্বর খুশিতে দিশে হারা হয়ে যায়। সে তাড়াতাড়ি রহমত মিয়ার বাজারে জমি দখল করার জন্য দলিল লিখিয়ে সব তৈরি করে রাখে। রহমত মিয়া হাসতে হাসতে তার পাশে থাকা একজনকে বলে, বুঝলি, সব তকদিরের খেলা, এই দুনিয়া একটু সালাক না হইলে আজকাল ধনী হওয়া যায় না। ধোকাবাজি করতে শিখ, দেখবি মুহূর্তে কোটিপতি হয়ে যাবি। পরদিন রহমত মিয়া আসলে মাতব্বর হাসি মুখে তাকে 1 লক্ষ টাকার একটা প্যাকেট বুঝিয়ে দেয় এবং দলিল বের করে বলে, রহমত মিয়া, এইখানে একটা টিপ সই দাও, এটা তেমন কিছু না, রহমত দিয়ে একটা স্ট্যাম্প, তুমি যে আমার থেকে টাকা নিচ্ছ তার একটা প্রমাণ মাত্র। রহমত মিয়া হাসি মুখে বিশ্বাস করে স্ট্যাম্পে কয়েক জায়গায় টিপ সই দেয়। স্ট্যাম্পে সই পেয়ে মাতব্বর মুচকি হেসে বলে, শোনো রহমত মিয়া, আজ আমার শরীরটা খুব একটা ভালো না, তুমি এই দুজন নিয়ে যাও, তারা তোমারে ভালো দেখে একটা রিকশা কিনে দেবে। রিকশা কিনে বাড়ি ফেরে রহমত মিয়া। কয়েকদিন রিকশা চালিয়ে 5,000 টাকা জমা হইলে রহমত মিয়া মাতব্বরের বাড়ি যায় এবং বলে যে, আমার কাছে 5,000 টাকা জমা হয়েছে, এটা আপনি রাখেন, আমি আপনারে মাসে মাসে সব টাকা দিয়ে দিব। রহমত মিয়াকে চা নাস্তা খাইয়ে মাতব্বর বলে, শোনো রহমত মিয়া, তোমার আমারে কোনো টাকা দিতে হইব না, যা দিছ সেটাতেই আমি খুশি, তোমার আরও লাগলে আমাকে বইল। তখন রহমত মিয়া জানতে চায় যে সে মাতব্বরকে কি দিয়েছে। তখন পাশের একজন বলে, কি রহমত মিয়া, তুমি কি ভুইলা গেছো? সেদিন যে বাজারে জমিখানা দলিলে টিপ দিয়া মাতব্বরের নামে করে দিলা। রহমত মিয়ার আর বুঝতে বাকি রইল না যে মাতব্বর তাকে কত বড় ধোকা দিয়েছে। রহমত মিয়া বলল, মাতব্বর সাহেব, আপনি আমার লগে এত বড় ধোকাবাজি কেন করলেন? ওপরে আল্লাহ কি একজন নাই? তুমি কি মাতব্বর আল্লাহরে ভয় পাও না? কথাগুলো বলে কাঁদতে কাঁদতে রহমত মিয়া অজ্ঞান হয়ে যায়। এইভাবে প্রতিনিয়ত সমাজের উঁচু স্তরের কিছু মানুষ
অসহায় গরিব মানুষগুলোর ওপর দিনের পর দিন তাদের ভিটে মাটি শেষ সম্বলটুকু ভোগ করে নেয়।